ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ফ্রি ফায়ার থেকে টপ 3 ইউনিক এবং আননোন ফ্যাক্ট সম্পর্কে। এবং আজকের এই ভিডিওতে টাকা টপ 3 ইউনিক এবং আননোন ফ্যাক্ট দেখার পর তোমার অবস্থা ঠিক এমনই হবে। এবার কথা বলা যাক আজকের ভিডিও 3 নাম্বার পজিশনে থাকা ইউনিক এবং আননোন ফ্যাক্ট নিয়ে। আচ্ছা, তোমরা একজন ফ্রি ফায়ারের দ্বিতীয় গোল্ড রয়্যাল বান্ডেলের নাম কি যারা জানো তারা কমেন্টে জানিয়ে দিও, আর যারা না জানো তাদেরকে আমি বলছি ফ্রি ফায়ারের দ্বিতীয় গোল্ড রয়্যাল বান্ডেলের নাম হচ্ছে ব্রেক ড্যান্সার বান্ডেল। এবং এই ব্রেক ড্যান্সার বান্ডেলটা তোমাদের কার কার কাছে আছে এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। এবার কথা বলা যাক আজকের ভিডিওর 2 নাম্বার পজিশনে থাকা ইউনিক এবং আননোন ফ্যাক নিয়ে। আচ্ছা, তোমরা এক জানো ফ্রি ফায়ারের সর্বোত্তম ডায়মন্ড রয়্যাল বান্ডেল কোনটা, যারা জানো তারা কমেন্টে জানিয়ে দিবা, আর যারা না জানো তাদেরকে আমি বলছি ফ্রি ফায়ারের সর্বোত্তম ডায়মন্ড রয়্যাল বান্ডেলের নাম হচ্ছে ডাইনোডল। এবং এই বান্ডেলটা ফ্রি ফায়ারের সর্বোত্তম ডায়মন্ড রয়্যাল বান্ডেল, এবং এই বান্ডেলটা খুব কম প্লেয়ারের কাছে আছে, এবং এই বান্ডেলটা এখনের সময়ও অনেক রেয়ারও আছে। এবং তোমাদের কার কার কাছে এই ডাইনোডল বান্ডেলটা আছে অবশ্যই এটা কমেন্টে জানাতে ভুলবা না। এবার কথা বলা যাক আজকের ভিডিওর 1 নম্বর পজিশনে থাকা ইউনিক এবং আননোন ফ্যাক নিয়ে। আচ্ছা, তোমরা একজন ফ্রি ফায়ারের সর্বোত্তম বম স্কিন কোনটা, এবং যারা জানো তারা কমেন্টে জানিয়ে দিবা, আর যারা না জানো তাদেরকে আমি বলছি ফ্রি ফায়ারের সর্বোত্তম বম স্কিন হলো, তোমরা ভিডিও স্ক্রিনে যে বম স্কিন দেখতে পাচ্ছ এটা হলো ফ্রি ফায়ারের সর্বোত্তম বম স্কিন। এবং তোমাদের কাছে এই বম স্কিনটা আছে কিনা এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্টে জানাতে ভুলবা না। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিবা, আর যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবা, বাই।